আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্রিকেট খেলা দেখা হয়? হ্যাঁ অবশ্যই দেখা হয়, এটা তো জনপ্রিয় একটা খেলা আমাদের দেশের জন্য। সব কিছু উজাড় করে দিয়ে আমরা দেখার জন্য আগ্রহী অপেক্ষায় থাকি। আচ্ছা, বাংলাদেশের খেলা দেখবো। আচ্ছা, অনেক সুন্দর একটা কথা বলছেন যে কখন বাংলাদেশের খেলা দেখবেন, সব কিছু ছেড়ে মানে আগ্রহটা বেশি খেলার দিকেই থাকে। তো এখন তো বাংলাদেশের ক্রিকেট টিম দুই দলে বিভক্ত হয়ে গেছে, এক দল হলো সাকিবের দল, এক দল হলো তামিম ইকবালের দল, মানে সাকিবকে হেটার্সের দল হলো যে একটা। তো এখন আপনি কি সাকিব আল হাসান নাকি তামিম ইকবাল? অ্যাকচুয়ালি দেখেন, তামিমের যে পুরো খেলাগুলো দেখছি আসলে এক্সেলেন্ট খেলা দেখাইতো, সে তার কোনো তুলনাই হতে পারে না। তামিম আসলে খুব ভদ্র একটা ছেলে, কাউকে দোষারোপ করতে চায় না, ভিতরে কষ্টটা ভিতরে রেখে দেয়, বিজুগুল করে না সে। তামিমের পর্যায়ে যদি কেউ আসতে চায় এরকম এটা সম্ভব না। আসলে সে অনেক বড় মনসিদ্ধ একটা লোক, ঠিক আছে। তবে যখন তামিম বিশ্বকাপ খেলতে পারতেছে না, আমার ইচ্ছা করতেছে না বিশ্বকাপ খেলা দেখবো কি না, বা মনে হচ্ছে কি বিশ্বকাপ দেখার মতো এরকম অবশ্য হারিয়ে ফেলছি, দেখতে ইচ্ছা করবে না। আচ্ছা ভাই, খুব একটা সুন্দর কথা বললেন, মানে ভাইয়ের ভিতর থেকে কথাগুলো আসছে যে তামিমে বিগত দিনগুলোতে অনেক ভালো পারফরমেন্স দেখাইছে, গুড পারফরমেন্স দেখাইছে, সেজন্য তামিমের জন্য অন্তর থেকে আলাদা একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে, তাই ভাইয়ের চয়েস হলো যে তামিম। তো ধন্যবাদ, তাহলে আমরা চলে যাব নেক্সট পার্সনের কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা একটু জোরে বলিয়েন, ক্রিকেট খেলা দেখেন? হ্যাঁ ক্রিকেট খেলা তো দেখি। সাকিব আল হাসান নাকি তামিম ইকবাল? সাকিব আল হাসান তামিম ইকবাল ওদের দুজনেই আমার পছন্দ। এখন কারো দেখে তো কথা বলতে হবে, বাংলাদেশের সম্পর্ক জ্ঞানের কথা বলতে সাকিব আল হাসান তামিম ইকবাল। আচ্ছা, গুড চয়েস, দুইজনে ওনার পছন্দ, দুজনকে উনি পছন্দ করে। ক্রিকেট খেলা দেখেন? জি অবশ্যই। সাকিব আল হাসান নাকি তামিম ইকবাল? তামিম ইকবাল। তামিম ইকবাল, আচ্ছা গুড চয়েস। আচ্ছা আচ্ছা, গুড চয়েস। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্রিকেট খেলা দেখা হয় মাঝে মধ্যে আর কি, রেগুলার দেখা হয় না। আচ্ছা, সাকিব আল হাসান নাকি তামিম ইকবাল? সাকিব আল হাসান নাকি তামিম ইকবাল? আসলে আমার তামিমকে ভালো লাগে, সাকিব কে না। আচ্ছা, তো সাকিব আল হাসানকে কেন ভালো লাগে না? আসলে সাকিব আল হাসানকে কেন ভালো লাগে না, এমনি ভালো লাগে না। সাকিব শুনলে আমার জ্বর আসে, সাকিবের কথা শুনলে আমার জ্বর আসে গায়ে। আচ্ছা, সাকিবকে ভালো লাগে না, তামিমকে ভালো লাগে, সাকিবের কথা শুনলে গায়ে জ্বর আসে। যাই হোক বড় ভাই, ক্রিকেট খেলা দেখা হয়? হ্যাঁ ক্রিকেট তো দেখি আলহামদুলিল্লাহ। সাকিব আল হাসান নাকি তামিম ইকবাল? না এক্ষেত্রে তো এক বাক্যে তামিম ইকবালই বেস্ট। আচ্ছা, গুড চয়েস, সাকিব আল হাসান কেন নয়? এজ এ ম্যান হিসেবে সাকিবকে আমি ওইভাবে পছন্দ করি না, আর তার বিহেভিয়ার আমার কাছে ভালো লাগে না। আচ্ছা, ধন্যবাদ তাহলে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তো এভরিওয়ান, আমরা আজকের বিজয়ী হিসেবে তামিম ইকবালকে পেয়ে গেলাম। আপনারা দেখছেন অধিকাংশ মানুষই তামিম ইকবালকে লাইক করে, তার খেলা অনেক ভালোবাসে। তো আমি আপনাদের মাঝে একটা ইনফরমেশন দিতে চাই, ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা, ইন্ডিয়ার ক্রিকেট বোর্ডের অধিনায়ক রোহিত শর্মা সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে একটা কথা বলেছেন যে তামিম ইকবালকে যদি দল থেকে বাদ দেওয়া হয় তাহলে সেটা সাকিব আল হাসানের পাগলামি ছাড়া আর কিছুই না। তো আসলে যারা যারা তামিম ইকবালের সাথে বেইমানি করছেন, তারা আমাদের গ্রাম অঞ্চলে একটা প্রবাদ বাক্য আছে, একটা কথা আছে যে পেলেটে খাই পেলেটে হেগে দেওয়া। তো আমারও মনে হয় এটা। তো আমার ফ্যান্স ফলোয়ার অডিয়েন্স যারা আছে, আপনারা কাকে লাইক করেন, কার পারফরমেন্স আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে, সবাই সবার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।